ওভাবে খাচ্ছিস কেন? আটটা বাজতে 15 মিনিট বাকি, আর আজকে বুধবার। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে, আর এই আইসক্রিমগুলো মানু নিয়ে এসছে। আর আমার ছেলে তো চেটে পুটে খাচ্ছে। আইসক্রিম খেতে কার না ভালো, মানে ভালো লাগে। আর কেক সাজানো হচ্ছে আজকে একজনের, মানে বার্থডে, একজন বলতে আমার নিজের বার্থডে। আর এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন করছি, কেমন হ্যাংলার মতো বলছি না। সবাই কিন্তু নিজের বার্থডে সেলিব্রেশন করতে কম বেশি ভালো বাসেন, কেউ বলতে পারে কেউ বলতে পারে না। দুটো কেক তাও ফার্স্ট টাইম আমার একটা বর নিয়ে এসছে আর মানু নিয়ে এসছে। মাম বলে যেটা আছে সেটা মানু নিয়ে এসছে, মৌসুমি বলে যেটা লেখা আছে আমার বর নিয়ে এসছে। তো দুই হাতে দুটো কেক নিয়ে আমাকে আমার ছবি তোলা হচ্ছে, আর আমি অনেকটাই আনন্দ উপভোগ করছি, যার কারণে একটু নাচতেও শুরু করে দিয়েছি। খুব খুশি, আমাকে দেখেই বুঝতে পারছেন। কেকগুলো অনেকটা সুন্দর, আর আজকের ব্লগটাও কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে। দুই হাতে দুটো কেক, দুটো কেক নিয়েই ফটো তোলা হচ্ছে। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম, হ্যাপি বার্থডে টু আমি বিশেষ করে ভাবতেও পারিনি। অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, বারবার করে বলছি। আরও একবার মানুকে থ্যাংক ইউ জানাচ্ছি। ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, ব্যাগ। আমার অনেকটাই পছন্দ হয়েছে, কালারটা যত সুন্দর, সামনের ডিজাইনটাও তার থেকে বেশি সুন্দর। তো সবাই মিলে একটু কেক খাচ্ছি, তাড়াহুড়ো করে ওদের মানুষদের সবাইকে না কেক দিতে ভুলে গেছি। তো যাই হোক, ব্যাগটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি, চেন টেনগুলো খুলে। কালারটা অনেকটাই হয়েছে, একটা কেক কাটা হয়ে গেছে। লাইফের প্রথম হ্যাপি বার্থডে পালন করলাম তাও মানুষ জন্য, সত্যি খুব লাকি, কোনোদিন ভাবিও নি। আর এই যে খুব হ্যাপি, অনেকটা অনেকটাই ভালো লেগেছে সত্যি। হ্যাপি বার্থডে গিফট পাওয়া আর কেক কাটা, এই প্রথম এনজয় করলাম। খাওয়াটা পরে হবে, আর খাওয়াটা পরে, ডিউ থাকলো, ডিউ থাকলো, এতে কিছুই দেয়নি, শুধু খেয়েছে। তো মানু আর দিদি চলে যাচ্ছে, অনেকটা রাতও হয়ে গেছে। ওরা ওলা বুক করেছে, ওলা দাঁড়িয়ে আছে, আর দুজন একা যাবে। বলেছিলাম কিছু খাওয়ার জন্য, তো বললো আজকে আর খাবো না, অনেকটা রাত হয়ে গেছে, ডিউ থাক। আর যদি প্রোগ্রাম করা হয় তো অবশ্যই করা হবে, খাওয়ানো হবে। যাই হোক, অবশ্যই শেয়ার করবো ব্লগটা আপনাদের। তো এখন বাজছে 8:30, মানুরা চলে গেছে আর ছেলে আছে ওই ঘরে। তো আমি খুব খুশি, এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন করলাম, আর এটা সম্ভব হলো মানুর জন্য। দেবাশিসও একটা কেক নিয়ে এসেছিল, তো আমি ওকে আবার বলেছিলাম যে কেক কেন আনতে গেলে, কিন্তু মানু যে মানে এত কিছু করবে আমি সত্যি ধারণার বাইরে। আমি খুব খুশি মানু এবং দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগের মাধ্যমে। লাইফের ফার্স্ট টাইম এই বার্থডে সেলিব্রেশন করেছি, ও ওইটুকু মেয়ে যে নিজের বুদ্ধিতে এত কিছু করেছে এটাই অনেক। আর এটা সত্যি কথা বলতে কি এটা মনেরও ব্যাপার আছে, মন থাকা দরকার, কারণ আর আমি ওকে আশীর্বাদ করছি ও অনেক বড় হোক, অনেক অনেক দূর আগাক, আর ওর মনের মধ্যে যে এই ভাবনা চিন্তা আছে এটাই অনেক বড় কথা, কারণ সবার মধ্যে কিন্তু এটা থাকে না। আমি খুব খুশি, আর ও ব্যাগটা দিয়েছে আরও বেশি খুশি, কারণ ব্যাগটা কদিন ধরে ভাবছিলাম কিনবো, তো ভেবেছিলাম মানে কোনো কারণে কেনা হয়নি। তো দেবাশীষ বলছিল পুজোর পরে, কিন্তু ও যে মনের কথা বুঝতে পেরেছে, কিনেছে, অনেকটাই হ্যাপি। তো ওদেরকে বললাম যে কিছু খাওয়াবো, ওরা বললো ডিউ থাক, দেখা যাক, সেটাও অবশ্যই শেয়ার করবো। আমি অনেকটাই হ্যাপি, আমাকে দেখে আমার কথা শুনেই বুঝতে পারছে। দ্য নেক্সট ডে আফটারনুন, আজকে বৃহস্পতিবার, আর হচ্ছে এখন 3:10 হবে। আমরা যাচ্ছি নিউ টাউনের কাশবনের ওই দিকটায়, কাশফুল যেখানটায় প্রচুর পরিমাণে আছে। মানুর আজকে শ্যুট আছে, ঋষিকে স্কুল থেকে এনে আমরা খাওয়া দাওয়া করে একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি। ওর কিছু ফটোশ্যুট করা হবে, ভিডিও করা হবে, তো আমি ভাবলাম আমারও একটা ব্লগ হয়ে যাবে।
তো চলে এসেছি কাশবনে, প্রচুর পরিমাণে মানে কাশফুল ফুটে আছে, অসাধারণ লাগছে। তো দিদি আমাকে বলেছিল তুইও একটা লালফার শাড়ি পরে শ্যুট করে নিতে পারতিস, কিন্তু এত তাড়াহুড়ো আর হয়ে ওঠেনি। নেক্সট টাইম যদি সুযোগ পাই অবশ্যই করব, আমারও ইচ্ছা আছে এরকম মানে হচ্ছে লুকস নিয়ে একটা পোস্ট করার। যাই হোক, নেক্সট টাইম হবে, সবাই মিলে অনেকটা এনজয় করছি, মানুষ শ্যুট হবে, লব নিয়ে এসছে, কারণ জায়গাটা উঁচু নিচু, হাত ধরে নিয়ে চলে এসছে, আর সেজে গুজে আছে, অনেক ভারী ভারী গয়না পরে আছে। এখানটায় বেশ ভালো কাশফুল ফুটে আছে, মানে এক এক কথায় বলা যায় কাশবন, মানুষ একদম সেজেছে, আর নিজেই মনে হয় ও সেজেছে, আর মা হেল্প করেছে, অনেক সুন্দর লাগছে ওকে। ফটোগ্রাফাররাও চলে এসছে, এখানে কিছু শ্যুট হবে আর পুকুরে একটা শ্যুট হবে। ওইটা খুলেই নেই, উপরে তো হলে তো সেই দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গলার ওইটা দিলে স্টুডিও বা শুটে ভালো লাগতো। বাজে প্রায় 4টে, আমরা বসে আছি আর ওয়েদারটা মেঘলা রোদ এরকম করছে। তো কাশবনের শ্যুট প্রায় কমপ্লিট, অন্ধকার হয়ে এসছে দেখে বুঝতে পাচ্ছেন। তো মানুকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বলার ছিল, হ্যাঁ মানু বলে তো চিনবেন না, ওর ভালো নাম হচ্ছে বৃষ্টি সমাদর, অনেক বড় ইনস্টাগ্রামার, সবাই কম বেশি ওকে চিনেন। আর ওর ব্লগ যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আরও অনেক অনেক ব্লগ আমি ওর শেয়ার করব। কাশবনের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটা পুকুরে শ্যুট হবে, জলের জল মানে পুকুর দরকার। তো নিউ টাউনের ওই আশেপাশে একটা পুকুর আছে, সেখানে আমরা যাচ্ছি, আর প্রচুর জঙ্গল টাইপের জায়গা, দেখা যাক পুকুরটা আদৌ ভালো হবে কিনা, যদি ভালো হয় তো ওখানে শ্যুট হবে, না হলে নেক্সট অন্য জায়গায় যাওয়া যাবে। তো জঙ্গল দিয়ে হাঁটছি আর মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি, সিকিমে চলে এসেছি।
আগে যে পুকুরটায় গেছিলাম না, প্রচুর পরিমাণে নোংরা পুকুরে, ওই পুকুরে যদি মানুষ মানে শ্যুট করতো শরীর খারাপ হয়ে যেত, যার কারণে ওটা বাদ দিয়ে আমরা কামারবাড়ি যে পুকুরটা আছে ওখানে চলে এসেছি। আর এই পুকুরের জলটা বেশ ভালো, এখানে কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। আর যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সামনে তো দুর্গাপুজো, তো সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। সবাই অনেক আনন্দে দুর্গাপুজো কাটান, আমি এই শুভকামনা।